এবারে নির্বাচনী জনসভা হিসাবে আলিপুর দুয়ার থেকে আমরা প্রথম প্রচার শুরু করছি। আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় অমিত শাহ নিজে এসে সভা শুরু করছেন। তার পূর্ব প্রস্তুতি আমি দেখতে এসেছিলাম, খুব জোর কদমে কাজ চলছে এবং আমি দেখে এলাম জায়গায় জায়গায় রাস্তায় আমাদের কর্মীরা খুব উৎসাহের মধ্যে আছেন মাননীয় অমিত শাহকে শোনার জন্য। ব্যাপক ভিড় হবে, খুব জোরদার সভা হবে এবং এখানে জেতার মতো পরিবেশ তৈরি হয়ে যাবে। কত কত ভিড় হতে পারে? 1 লাখের টার্গেট রেখেছেন আমাদের জেলার লোকেরা। আমার মনে হয় পুরো মাঠ তো আমরা নিয়ে নিয়ে দেয়নি, এই দিকটা করেছি এবং রাস্তাঘাটও ভরে যায়। মালদায় একজন বিজেপি কর্মী খুন হয়েছে, আপনার প্রতিক্রিয়া? টিএমসির হারার যত পরিস্থিতি তৈরি হচ্ছে, ভয় পাচ্ছে ওরা, ভয় দেখাচ্ছে এবং খুন খারাপিও করছে। আর এটা নতুন নয়, গত পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও পর্যন্ত 40 জন কর্মী আমাদের খুন হয়েছেন, আর 13 সাল থেকে এখনও পর্যন্ত 53 জন খুন হয়েছেন, এটা 54 জন হলো। আমরাও ইলেকশন কমিশনকে জানাবো এবং সমস্ত জায়গায় যাতে সেন্ট্রাল ফোর্স পেট্রোলিং শুরু করে তার জন্য বিশেষ করে বলবো, তা না হলে যে ভয়ের পরিবেশ এবং হিংসার পরিবেশ ওটা বন্ধ হবে না। রাজ্যে বহু কি অবৈধ অস্ত্র এখনও রয়েছে বলে মনে হয়? বহু অবৈধ অস্ত্র আছে, আসছে এবং কারখানা করে তৈরি করা হচ্ছে, সেগুলো উদ্ধার করার দরকার আছে, নাহলে মানুষের মনে থেকে ভয় যাবে না। টিএমসি ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। তৃণমূল বলছে কিন্তু বিজেপি বাইরের থেকে অস্ত্র নিয়ে আসছে। আমি তো বলছি বিজেপির লোকের বাড়িতে সার্চ করুন, ধরুন না, আমাদের নেতাদের ধরে নিয়ে এসে তাদের হাতে পুরনো পিস্তল ধরিয়ে দিয়ে ছবি তোলা হচ্ছে, বলছে অস্ত্র কেস। আর টিএমসি নেতার বাড়ি থেকে ধরা যাচ্ছে, কালকে ধরা পড়েছে ওদের নেতা এবং অস্ত্রনেন্দ্ররা ঘুরে বেড়াচ্ছে, অস্ত্রের কারখানা চালাচ্ছে ওদের নেতারা। বাড়িপুরে বিস্ফোরণ হয়েছিল, সেখানে যেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রের তৈরি হতো সেটা তার পাওয়া গেছে। পুলিশ সব জানে কিন্তু কিছু করছে না, কারণ টিএমসি চাইছে না। দাদা, গঙ্গাধরা চাইছেন দ্রুত আলিপুর দুয়ারে সেন্ট্রাল ফোর্স নামুক, কালকে চিঠিও দিয়েছেন ডিএমকে, আপনার কি মত? আমরাও চাইছি, আমিও বলেছি কালকে যে জেলাগুলো এখনও নামেনি নেমে যাক, কারণ এখানে প্রথম দিকে ভোট আছে, আমি নিশ্চিত যে 8-10 দিন আগেই ভোট নেমে যাবে। আচ্ছা।